ছেলে ধরার পর এবার ভূতের আতঙ্ক বারাসতের কদম্বগাছি পঞ্চায়েতে। কদম্বগাছি পঞ্চায়েতের উলা, বয়রা, কালসারা, কাঠালিয়া, জাগলির মতো বেশ কিছু গ্রামে ভয়টা ক্রমশ ছড়িয়ে পড়ছে। এইসব গ্রামগুলিতে বিঘার পর বিঘা জমিতে আম বাগান রয়েছে, এছাড়াও রাস্তার দুধারে মাঝে মাঝে বাঁশ বাগান, নির্জন, জনমানব শূন্য। এমনিতেই এই পথে গাড়ি চলাচল কম, গ্রামের লোকেরাই বাইক নিয়ে যাতায়াত করেন। আর ভূতের ভয় ছড়িয়ে পড়তেই বিকেল নামার আগেই ঘর বন্দি গোটা গ্রাম, কার্যত জনশূন্য হয়ে যাচ্ছে গোটা এলাকা। একটা দুটো বাইক স্কুটার হু হু করে চালিয়ে কোনো ক্রমে পেরিয়ে আসছে রাস্তা, কিন্তু কোন রাস্তা নিরাপদ বা কোনটাই বা বিপজ্জনক জানেন না কেউই। আবার আরেক সমস্যা হলো, কেউই কিছু দেখেনি, অথচ ভয়টা চারিয়ে যাচ্ছে সাত সাতটা গ্রামে। কি দানব বেরিয়েছে, একটা ছেলেকে আঁশ লেগে কষে নিয়েছে, সে হসপিটালে ভর্তি। আমি তো অবাক শুনে ওখানে চায়ের দোকানে বসে গল্প করতেছে, সে আবার ফোনে দেখাচ্ছে আমার দানবটাকে। মহিলা মানে একটা জামা পরে আছে আর চোখ দুটো সাদা সাদা, কীভাবে ওরা কী করেছে জানি। আমি ওকে বলেছিলাম, আমি বলি এসব মানে গুজব, ও বলছে না এটা অরিজিনাল। আমি বলছি অরিজিনাল তিনটে ছেলে বাইকে করে যাচ্ছে, তার বাড়ি কোথায়? ওইটাই তো হলো কারণ। হ্যাঁ ওইটাই তো, ওই ওরা এলাকার ছেলে না, আমি ওদের ওই এলাকার ছেলে না। আমি যে যাচ্ছি দেখি বাইক নিয়ে, বাইক তুলে নিয়ে চলে গেল। বলতে কি এরকম যে কি ওটা কি বলে যে দানব বেরিয়েছে, দানব বেরিয়ে মানুষকে খেয়ে নিচ্ছে, যে এরকম একটা আতঙ্কের ভেতরে রয়েছে সব আশেপাশে। স্বাভাবিক ওই জায়গাটা অনেক বাচ্চা কাচ্চা থাকতো, সেসবগুলো এখন নেই ভয়ে। এই হচ্ছে কতদিন ধরে এটা চলছে? এই তো রিসেন্টলি কিছুদিন, বেশি দিন হয়নি। এটা মূলত গরিব হিন্দু মুসলিম পরিবারগুলি বাস করেন এই অঞ্চলে, কারো কারো পাকা বাড়ি আছে বটে, অনেকেরই কাঁচা বাড়ি। বাসিন্দারা শুনেছেন কিন্তু দেখেননি কোনো কিছু, তবে কয়েকজন আবার জানাচ্ছেন তারা মোবাইলে ছবি দেখেছেন চায়ের দোকানে, পাড়ার আড্ডায়, আর সে ছবি এক মোবাইল থেকে আরেক মোবাইলে ক্রমশ ভাইরাল হয়ে যাচ্ছে গ্রামের সকলের মধ্যে। কেউ বলছেন দানব, কেউ বলছেন প্রেত। আক্রান্তদের কিছু স্টিল ছবিও ভাইরাল করা হয়েছে সম্প্রতি। হিসড়ন আছে, হ্যাঁ, পিছন থেকে এসে দানভূতি ধরেছে। এটা তো সঠিক আমরা জানি না, আর সঠিক তথ্য খবর পাওয়া যায় না। যেটা শুনছি এটা এখন ভুয়ো হতেও পারে, সঠিকও হতে পারে। না মানুষকে আতঙ্কের আতঙ্ক, মানুষ তো আতঙ্ক থাকবে। মানুষ যখন একটা জিনিস এরকম একটা ঘটনা শুনবে তখন তো মানুষের একটা আতঙ্কই থাকবে, মানে সন্ধ্যের পরে দেখা যাচ্ছে যে বেরোতে পারবে না এমন একটা পরিস্থিতি। ভয়ে বেরোচ্ছে, ভয়ে বেরোচ্ছে না, একটা আতঙ্ক ভাগ সবার আছে। কোন কোন এলাকায় এটা মোটামুটি? এটা এটা শোনেন, এটা বলছে কোন এলাকা সঠিক বলা যায় না, বলছে জাগুলের বাগানে, কেউ বলছে সেই মানিকতলার ওই দিক, এইরকম নানান রকম নানান রকমে বলছে। সবচেয়ে বড় বিপদে পড়েছেন এই সাত গ্রামের বাচ্চাগুলো।
দুপুর থেকে সন্ধে খেলে বেড়ানো বাচ্চাগুলো বাড়ি থেকে বের হওয়া এখন মানা। নিষেধাজ্ঞা জারি করেছেন অভিভাবকরা, ফলে খেলাধুলা আমবাগানে দৌড়ঝাঁপ এখন লাটে। ভূতের ঘটনা অনেক দিন ধরে চলছে, জাগুলিয়া রাস্তায় হয়েছে। আর একবার এখানে একটা মেয়ে ছেলে যাচ্ছিলো, তার এখানে হাত কেটে গিয়েছিল। সবসময় কান্নার আওয়াজ শোনা যায় এই দিকে রাস্তায়। আর শুনেছি ওই জাগুলিয়ার ওখানে একটা তিনটে ছেলে যাচ্ছিলো, ওদের কামড়ে সব কান্নার আওয়াজ শোনা যাচ্ছিলো, গায়ে ছাল টাল তুলে নিয়েছিল। তো ভয় পাচ্ছে তোদের? ভয় পাচ্ছে? সন্ধ্যাবেলা বাড়িতে বেরোতে পারছিস? তো বাড়ি কোথায়? গ্রামবাসীদের একাংশের আশঙ্কা, বাইরের কিছু যুবক এই গুজব ছড়াচ্ছে। তারা চাইছেন না ওই আমবাগান বা বাঁশবাগান ঘেরা নির্জন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলুক, মানুষজন হাঁটা চলা করুক। এলাকার সমাজ বিরোধীদের কোনো না কোনো দুরভিসন্ধি আছে বলেই মনে করছেন তাঁরা। বাড়ি এখানে, মানে আমি এখানে নিশ্চয়ই শুনবো, এক দেড় কিলোমিটার দূরে মানে আমি শুনতে পারি জিনিসটা। তো ওই সবার ওই ফোনেই দেখছি যে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে, সাদা মতো একজনা এ করে মানে থামতে নিচ্ছে, আর একজনা ধরো ভিডিও করছে। তো যে ভিডিও করছে সেই বা কীভাবে তুলছে, আর যে যে যাতে মেরেছে সেই বা কে, এটাই হলো আমার কাছে। আমি তো পুরো মিথ্যা মনে হয়। তাদের পরিচয় এখনো জানা যায় না, কোথায় বাড়ি কি, সেটা বলতে পারছি সে তাদের আওয়াজ চিনি বলতে পারছি না সে তাদের বাড়ি কোথায়। আতঙ্গ বলতে শোনেন, আতঙ্গ যারা দিন আনা দিন খাওয়া এদের আবার আতঙ্ক কৃষি, যারা যে কর্ম করে তারা সে কর্ম করে যায়। এই আমি এখন পাস করে এই বাড়ি যাচ্ছি, তা আমার আর আতঙ্কর ভাব কৃষি, আমি বাগানে যাবো না, কোথাও যাবো না। কতদিন ধরে? এই তো এক সপ্তাহ ধরে গুজবটা শুনতে পাচ্ছি। সন্ধ্যে হলে সব ভয়ে ঘরে ঢুকে আছে। সন্ধ্যে হলে বাগানের দিকে যায় না কেউ, রাস্তা দিয়ে কেউ বেরোচ্ছে না। রাস্তা দিয়ে যাচ্ছে, যেমন ধরুন সন্ধ্যের আগে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এবার সেই বাগান দিয়ে যাতে গেলে একটা ভয় লাগছে। বিজ্ঞান মঞ্চ সরাসরি অবশ্য চ্যালেঞ্জ ছুড়েছে, ঘোষণা করেছে বিপুল অঙ্কের পুরস্কার। তাদের দাবি, সম্ভবত জমি মাফিয়াদের নজর পড়েছে এই এলাকার বিঘার পর বিঘা আমবাগান বাঁশবাগানের জমিতে। হয়তো উদ্দেশ্য সেখানে রিয়েল এস্টেটের ব্যবসা করবে তারা, সে কারণেই কিছু বেকার যুবককে নিয়োগ করা হচ্ছে এই ভূতের ভয় চাষ করতে। তারাই মোবাইলে ছড়াচ্ছে ভিডিও, ছড়াচ্ছে ভয়। এই ভিডিওটার মাধ্যমে এক একটা অপপ্রচার এবং একটা মানুষের মনে ভীতি সঞ্চার করে নির্জন এলাকায় কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্যই এই ভিডিওটা প্রচার করছে বলে আমরা মনে করছি। এই ভিডিওর প্রভাবে মানুষকে প্রভাবিত করে, মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে কেউ কেউ তাদের নিজের স্বার্থ সিদ্ধি করবে। এই ভিডিওর কোনো সত্যতা নেই, আমরা চ্যালেঞ্জ দিয়েছি যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে। যদি এই ভিডিও কেউ প্রমাণ করতে পারে, এই ভিডিওর সত্যতা কেউ যদি প্রমাণ করে দিতে পারে এবং আক্রান্ত ব্যক্তির সন্ধান দিতে পারে, তাহলে আমরা তাকে পুরস্কৃত করব। আমরা বলছি যে ভূত প্রেত জিন বলে মানুষকে মনে যে প্রভাব বিস্তার করা, যে ভয় দেখানো হয়, এর কোনো অস্তিত্ব নেই, পুরোটাই অবৈজ্ঞানিক, অন্ধত্বকে মানুষের দুর্বলতাকে বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। এর বিরুদ্ধে লাগাতার আমরা প্রচার করছি, প্রচার করে মানুষকে ভয়ের যে প্রভাব তা থেকে মুক্ত হতে বলছি। আপনারা কেউ ভয় পাবেন না। পঞ্চায়েতের নাম কদম্বগাছি। একসময় এই অঞ্চলে অসংখ্য কদম্ব গাছ ছিল, সেখান থেকে এই জায়গার নামকরণ। এখন গুজবের ভূত ঘাড়ে চাপায় কদম্বগাছিতে কবন্ধের খোঁজ চলছে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।